স্বার্থপরী পৃথিবীতে যখনই আপনি কারোর জন্য কিছু করতে যাবেন অথবা আপনার জন্য কেউ কিছু করবে, তখনই মানুষ মনে করে এটার মধ্যে যেন স্বার্থ লুকিয়ে আছে। আমার কাছে কোনো মানুষের সাথে মেশা, কোনো মানুষকে ভালোবাসার মধ্যে আমি কোনো দিনও কারো সাথে মিশতে আমার স্বার্থটা খুঁজিনি কখনো। আগামীতেও যেন সেই জিনিসটাই ধরে রাখতে পারি আমার জীবনে। কখনো নিজের স্বার্থের জন্য কাউকে বন্ধু বানাইনি, কাউকে আপন জন বানাইনি, এটাই যেন হয় সব সময়। নিজের স্বার্থের জন্য যেন কাউকে কোনোদিনও আপন করে না নিই। আমার লাস্ট ব্লগে হয়তো বা বলেছিলাম যে আপনারা সবাই আমার নেক্সট ব্লগটি দেখবেন, কারণ আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে কে আসছে আমার ঘরে সেটা দেখার জন্য। ব্লগটি দিতে অনেক লেট হয়ে গেল কারণ আমার নোজ ব্লগ। লাস্ট টাইম যখন আমি কথা বলছিলাম তখন হয়তো বা যারা নতুন শুনছেন তারা হয়তো বা বুঝতে পারবেন না, যারা সবসময় শুনেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে আমার কথাটা লেগে গিয়েছিল কারণ আমার নোজ ব্লক ছিল, আর নোজ ব্লক হলে কথা বলা যায় না। এখনও আমি সেই সাফারিংটা করছি, তারপরও আজকে কষ্ট করে আমি কথা বলে এই ভিডিওটি আপলোড দিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে। ভিডিও দিতে অনেক ভিডিও জমা হয়ে গেছে, রমজানের অনেক রেসিপি ভিডিও জমা হয়ে আছে, এই কথা বলতে পারছি না সেজন্য ভিডিও আপলোড দিতে পারছি না। এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার প্রিয় একজন, আমার পরিবারে আমার বোনদের প্রিয় একজন ব্লগার রাধুনির জন্য। সবার প্রিয় ভিডিওটি এন্ড হওয়া পর্যন্ত দেখবেন যে কে আসলো এই রহমতের দিনে আমার ঘরে, রহমতের বৃষ্টি দিতে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, রেসিপিগুলো তেমন করে আর শেয়ার করা হলো না। এটা হচ্ছে গিয়ে গ্রিল প্রন উইথ সি ফুড সস, খুবই মজার হয়েছিল এটি। আর এটা হচ্ছে গিয়ে গ্রিল সুইট কর্ন, বেবি সুইট কর্ন, আর হচ্ছে গিয়ে পনির, গ্রিল পনির, চপ রোস্ট। আমি যতটুকু পারি ততটুকুই রান্না করার চেষ্টা করেছি, যেহেতু এখন আমার অ্যালার্জির প্রবলেমটা একটু বেশি হয়, সেজন্য যে রেসিপিগুলো দিলে আসলে অনেক কথা বলতে হয় রেসিপি দেখাতে গেলে, আর এখন কথা বলার মতো আমার সিচুয়েশন না, সেজন্য আমি রেসিপিগুলো এভাবে আর দেখাইনি। এখানে আমি যে ডিশটিতে নিয়েছি আলুর চপ, বেবি সুইট কর্ন, আর তারপর গ্রিল পনিরটা নিয়েছি এখানে, সেই সাথে গুডি ব্যাগটাও রেখে দিয়েছি সামনে। এভাবে আমি টেবিলটা সাজিয়েছিলাম, আর অন্যদিকে বাফেটের যে মানে সাইডটা রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে এখানে ফুড টেবিলে রেখেছি। এভাবে আমার টেবিলটা সাজিয়েছিলাম আমি। আর আরেকটা জিনিস বলি, এখানে আমি আমার পুরনো কিছু ভিডিওর লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো মেহমান নয় শুধু আমাদের জন্যই আমি রান্না করি। আসলে রান্না আমার হবি বলতে পারেন, আর আমি খুবই পছন্দ করি রান্না করতে, এর জন্য অনেকে হয়তো বলতে পারেন যে এটা শো আপ, এত কিছু ইফতারের সময় কি খাওয়া যায়, আমি শুধু হয়তো বা ইউটিউবার ইনভাইট করেছি সেজন্য দেখানোর জন্য এটা রান্না করেছি। আমি ভালোবেসে সব কিছু রান্না করেছি, আর যেটাই রান্না করেছি আমার মনে হয় যে আমি এটাই রান্না করেছি যেটা ওনারা ভালোবাসবেন, খেতে পারবেন, সেই জিনিসগুলোই আমি রান্না করেছি। আলহামদুলিল্লাহ আমার খাবারগুলো এতটা মানে ওয়েস্ট হয়নি, যে আমি যতগুলো রান্না করেছিলাম খাবারগুলো ওয়েস্ট হয়নি। আমি সামান্য পরিমাণে অনেক আইটেম হয়তো বা করেছি, তবে পরিমাণটা ছিল সামান্য, যে ওয়েস্ট হওয়ার মতো না আর লুক দেখানোর জন্য না। যখন ইউটিউব ফেসবুক লুক দেখানো মতো কিছুই ছিল না, তখন তার চেয়েও বেশি রান্না বান্না করতাম, অনেক ইফতারি বানাতাম, আমার কাছে ভালোই লাগতো। আর তখন তো অনেক ইয়াংও ছিলাম, ভালো লাগতো সবাইকে খাওয়াতে, ভালো লাগতো। আমার সাথে যারা মিশেন, আমার বন্ধু বান্ধব অথবা আমার পরিবারের মানুষ, তারা জানেন হয়তো অনেকে অনেক ধরনের জিনিস নিতে পারেন, যেহেতু কিছু ইফতারের আইটেমে বানিয়েছি হয়তো বা দেখানোর জন্য না, আমি এখন তো কম বানিয়েছি কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আমি তার চেয়েও বেশি আইটেম রেডি করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে সে তৌফিকটা দিয়েছেন আর সেই জ্ঞান বুদ্ধিটা দিয়েছেন যেটা দিয়ে আমি খাবার রেডি করতে পারি। এটা আসলে অনেক বড় একটা জিনিস যে আপনি রান্না বান্না করতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার বানাতে পারেন, এটা অনেক বড় একটা কি বলবো
যারা এসব করতে পারেন, অনেক বড় একটা গুণ তাদের। আর আজকে সেই গুণীকেই আমি রান্না করে খাওয়াবো, আমার রান্না, কারণ আমি সব সময় রাঁধুনিদের খুবই পছন্দ করি আর সিদ্দিকা কবির রেসিপি সব সময় দেখতাম। এই যে পনিরের যে গ্রিলটা, এটা আমি কিন্তু সিদ্দিকা কবির রেসিপি, যারা জানেন ওনাকে চিনেন, ওনার কাছ থেকেই এই রেসিপিটি আসলে আমার শেখা। সবার কাছে আবারও সরি চেয়ে নিচ্ছি আমার বয়েজের জন্য, আমার কথাগুলো আসলে লেগে লেগে যাচ্ছে, কারণ নোজ ব্লক, কথা বলতে পারছি না, অনেক স্লো আমার কথা। যখন শুনছিলাম তখন ভাবছিলাম যে বয়েজটা ডিলিট করে দেই, তারপর ভাবলাম যে দিয়ে দেই, কারণ আমার তো সবসময় এই অসুস্থতাটা লেগেই থাকে। দেখতে দেখতে শুনতে শুনতে আপনারা ইউজ টু হয়ে যাবেন আমার এরকম কথা। যাই হোক, দেখতে থাকেন এন্ড পর্যন্ত আমার ভিডিওটি। শেখ ভাই, চকলরে রমজান মুবারক, ঈদ মুবারক কই দাও। আর ঈদ কি তাতর করনি? আমার আমি ইফতার খাবাই না, ঈদ তার করি। এবুল যারা আইবার না এরা তোমরা করো, আইবা এই ভিডিও দেখিয়া স্কিপ করতাম নি না রাখতাম ওলা। সেই ঈদ দিন সব আইবা তোর করো। আমার ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড আর ওর দুটি মেয়ে, ওদেরকেও বলছিলাম আমাদের সাথে ইফতার করার জন্য, কারণ এই রপ্তানে কাউকেই বলা হয়নি, ইফতারে দাওয়াত দেওয়া হয়নি, এই প্রথমই ইফতারে দাওয়াত হচ্ছে আমার ঘরে। আর অন্য একজন হচ্ছে কি আমার বাগিনা, বড় বোনের ছেলে, ও স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে এসেছে। আর আমার অন্য ভাই বোনেরা, ওনারা দূরে থাকেন, তাই তাদেরকে আর বলা হয়নি। আরও কয়েকজনকে বলতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাদের সাথে পরিচিত হয়েছি, যাদেরকে অনেক আপন মনে হয়, তাদেরকে ইফতারে ইনভাইট করতাম। তবে আর আমার ঘরটা অনেক ছোটো, সেজন্য আর বলা হয়নি। ইফতারে যেহেতু সবাই জানেন একসাথে খাবার দিতে হয়, তাই আর বললাম না। এই ভিডিওর মাধ্যমে তাদেরকে সরি বলে নিচ্ছি, যাদেরকে বলতে পারিনি। ইনশাল্লাহ ঈদের পরে সবাইকে ইনভাইট করার ইচ্ছে আছে। আর এখন আজারের দোয়া হবে, আজারের আগে যে দোয়াটা হয়, দোয়াটা হবে ইনশাআল্লাহ মাফরি করে আল্লাহ তোমাদের মানুষের খাদিম হিসেবে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো, যত সাদাকা আছে সবগুলোকে কবুল করো, মঞ্জুর করো, আমাদের রোজাকে কবুল করো, আমাদের তারাবিহকে কবুল করো, তিলাওয়াতকে কবুল করো, বিবাদ সুবহানাহু ওয়া তাআলা বিল ইজ্জত আম্মা ইসফুরা সালামু আলাইল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তো সবসময় যাই, আমার তো দেখা হয়, কিন্তু আমার ঘরে তার আসা হয়নি। এই যে আমরা হাজির হয়ে গেছি হচ্ছে তানিয়া চৌধুরী আপুর বাসায়। তানিয়া চৌধুরী আপু, সবাই তো জিজ্ঞেস করে আপনি আসেন না, আমি শুধু যাই। না না না, এটা এটা কোনো কথা না আপু, আসার জন্য আর মানে দাওয়া তো করা হয়নি, তো সবাই তো এমনিতে জিজ্ঞেস করবে যে আমি তো সবসময় যাই, আমি বলি না। আর একটা জিনিস বলি, আমি আসলে ভুলে গেছি, স্মৃতিকে বলিনি, আমি ভিডিওতে স্মৃতিকে সরি বলছি প্লাস লীরা আপুকে। কেন বলি আমি, আমার ঘরটা অনেক ছোট, আপনি তো দেখছেন আমার কিচেন দেখবেন, আরে ছোট। ঈদের পরে তাহলে দাম পাওনা পাটি হবে, সমস্যা নাই। অবশ্যই মানে ইফতারের টাইমে কি হয় অনেক মানে ছোট ঘর হলে তো অনেক প্রবলেম হয়, ইফতারের টাইমে সবাই একসাথে খেতে হয়, সেজন্য আমি সরি বলছি লীরা আপুকে আর স্মৃতিকে স্পেশালি। এখানে জায়গা থাকাটা জরুরি ঘরে না। জি না, ঠিক আছে আপু, আসেন। আপনার কথা অনেক বলছে, যে আপনি অনেকবার বলছেন আসার কথা, অনেক দেখা হয় আমার, তারপরেও মানে আপনি যে এতবার করে আমার কথা বলছেন, মনে করছেন, এটা আমার জন্য অনেক ভালোবাসার আসলে কোনো মানে ইয়ে হয় না। আমার বড় বোনের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল, ওরি বাংলাদেশে থাকেন, ওরি হচ্ছেন কি শেজাজ বাবের বিগ ফ্যান। যখন শেজাজ বাব ইউকেতে আসে তখন আমাকে ওনারা বলে যে যে শেজাজ বাবের কুকিং চ্যানেলটা আমি দেখি, উনি নাকি ব্লগও করে চাটাত বৃষ্টি নামে।
সেই থেকেই শুরু, আর তারপর শুনি জরি আমার পাশেই তাকে লোটরে। চলে যাচ্ছ? ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য অনেকদিন পর। থ্যাংক ইউ যে আপনি এত কিছু করেছেন, কষ্ট করেছেন। না না, এত কিছু কি বোনের জন্য বোন করবে? আর আমার খুবই ভালো লাগছে এসে। ইনশাআল্লাহ দেখা হবে। আর আপনি কবে আসবেন সেটা এখন আসবো না, আসবো। আমি তো সবসময় যাই, সবাই তো বিরক্ত হয়ে গেছে আমাকে দেখে দেখে। কি বলেন আপু, বিরক্ত হয়ে গেছে সবাই? আর কমেন্টে খোঁজ খবর নাই তানি আপু কোথায়, সিলেটি বোন কোথায়, সিলেটি বোন কোথায়। হ্যাঁ, আপনার নাম তো সিলেটি বোন হয়ে গেছে। সিলেটি বোন সবাই এটাই বলে। না ঠিক আছে, আপনি আমার কুষ্টিয়ার বোন আর আমি আপনার সিলেটি বোন। হ্যাঁ সেটাই। গড়িতে তখন বাজছিল 11:10। তাড়াহুড়ো করে সবাই চলে যাচ্ছিলেন তারাবি নামাজ পড়ার জন্য গড়ে।